দর্শক যুক্তরাষ্ট্রের শিক্ষা সংস্কৃতি ও আমেরিকায় বসবাসরত বাঙালির জীবনধারা আর ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস ঐতিহ্য বিষয়ক খবর নিয়ে ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকা নাওয়ার আপনাদের সঙ্গে রয়েছে আমি তাজিয়া জুথি। দর্শক, করোনা মহামারীর কারণে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার পরিমাণ $2 ট্রিলিয়ন বেশি। এরই মধ্যে তা অর্ধেকের বেশি আমেরিকানের কাছে পৌঁছে গেছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত তাহদুল ইসলামের প্রতিবেদনে চলুন দেখে আসি। হঠাৎই একদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর করা একটি চেক পেয়েছেন মোহাম্মদ হোসেন। করোনা ভাইরাস সহায়তা, ত্রাণ এবং অর্থনৈতিক সুরক্ষা আইনের আওতায় ওই চেকে তার পরিবার প্রায় $4,000 পেয়েছেন। এর মধ্যে অপ্রাপ্তবয়স্ক 3 সন্তানের জন্য মোট $1,500 এবং স্বামী স্ত্রী হিসেবে প্রায় $2,500 পেয়েছেন। এই করোনা পরিস্থিতিতে আমরা মা বাবা হয়েছি, বেবির জন্য সব ধরনের প্রস্তুতি ছিল। সরকারের কাছ থেকে যে চেকটা পেলাম ওটা আমাদের কাজেই আসে, কারণ যুক্তরাষ্ট্রে অনেক ধরনের প্রয়োজন বেবির জন্য, নতুন বেবির জন্য স্পেশালি। কর প্রদানের তথ্যের উপর ভিত্তি করে এরই মধ্যে বেশিরভাগ আমেরিকানের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গেছে ওই অর্থ। আবার অনেকে ডাকযোগে চেক বা ডেবিট কার্ডের মাধ্যমে ওই অর্থ পেয়েছেন, যা তারা দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করছেন। স্টিমুলাস চেকের যে টাকা ছিল সেই টাকা দিয়ে আমি ক্রেডিট কার্ডের কিছু বিল পাওনা ছিল সেটা দিয়েছি, এবং সেই টাকার সাথে আরও কিছু টাকা মিলিয়ে ইউরোপের কোনো দেশে ঘুরতে যেতে চাই। করোনার কারণে সরকারি আর্থিক যে অনুদান পেয়েছি সেই টাকা দিয়ে আমি বাড়ি রিপেয়ারিংয়ের কাজ করিয়েছি, বারবিকিউ মেশিন কিনেছি, সাংসারিক খরচ করেছি। আর এই সবই করা হয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে সচল রাখার জন্য, এমনটা মনে করেন অর্থনীতিবিদ ডক্টর শওকত আলী। এই স্টিমুলাস চেকটার মূল কথা সেটা হলো যে ইকোনমিটাকে একটা পূর্ব অবস্থায় ফিরিয়ে ধরে রাখা, এটা হলো মূল স্টিমুলাসের কথা। যদি না দেওয়া হয়তো কি হতো, না দেওয়া হলে এটা কলাপ্স হতো। পূর্ণাঙ্গ জিনিস বোথ সাপ্লাই, যে যারা সাপ্লায়ার, সাপ্লাই চেইন যেটা, এটা কলাপ্স করতো। কনজিউমার ডিমান্ড তো কমপ্লিটলি কলাপ্স করতো, কারণ চাকরি বাকরি নাই, মানুষের কাজ করার নাই। কেবল ব্যক্তি পর্যায়ে নয়, অন্য খাতকেও দেওয়া হয়েছে আর্থিক সাহায্য। যে এই স্টিমুলাস মানি যে টাকাটা দেওয়া হয়েছে, এ বাদেও কিন্তু বিভিন্ন ভাবে, যেমন আমাদের ফুড স্ট্যাম্পের লোকদের বেশি দেওয়া হচ্ছে, স্নাপে দেওয়া হচ্ছে, যাদের ইন্স্যুরেন্স নাই তাদেরকে ফ্রি চিকিৎসা হাসপাতালে দেওয়া হচ্ছে, এসবগুলো কিন্তু আবার এটা কিন্তু আবার সেপারেট ভাবে তাদেরকে দেওয়া হচ্ছে। এটাও কিন্তু টোটালি একটা মার্কেট ইকোনমিতে এটা কিন্তু একটা ভালো মার্কেট সৃষ্টি করছে, একটা ডিমান্ড সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রের মতো এত বড় একটা অর্থনীতিকে সচল রাখতে হলে অন্তত 7-10 ট্রিলিয়ন অর্থনৈতিক প্রণোদনার প্রয়োজন হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তাওহিদুল ইসলাম, ভয়েস অফ আমেরিকা, ভার্জিনিয়া। ওয়াশিংটন এলাকায় যারা করোনা ভাইরাসে মারা গেছেন তাদের স্মরণে ভবনের দেয়ালে আলোকস্তম্ভ তৈরি করছেন একজন শিল্পী। দর্শক, চলুন দেখে আসি এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার একটি প্রতিবেদন থেকে, পড়ে শোনাচ্ছেন সঞ্জনা ফিরোজ। আমরা যে প্রকল্পগুলোতে কাজ চালিয়ে যাচ্ছি তার মধ্যে একটি হলো বিভিন্ন জায়গায় আমরা কিভাবে কোভিড স্মৃতিস্তম্ভ তৈরি করতে পারি। একটি সৎ উদ্দেশ্যকে বাস্তবে রূপান্তর করতে সাহায্য করে। দুর্ভাগ্যক্রমে কোভিড-19 কারণে লোকেরা একে অপরের পাশে থাকতে পারছে না। এই পরিস্থিতিতে কারো মৃত্যুতে শোক করা সত্যি কঠিন হয়ে উঠছে। projections with this group that's doing this covid memorial. এই স্মৃতিস্তম্ভের কাজ যে দলটি করছে তাদের সঙ্গে আমরা প্রক্ষেপণের কাজ করছি। আমি তাদের কাছে থাকা কোভিডে মারা যাওয়া ব্যক্তিদের ছবি ও তাদের সম্পর্কে প্রিয়জনদের লেখনী নিয়ে ভবনের উপর প্রক্ষেপণের কাজ করি। My name is Robin Bell. আমার নাম রবিন বেল। আমি ওয়াশিংটন ডিসির একজন শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা। আমি ভবন, জাদুঘর, গ্যালারির উপর সঙ্গীত ব্যবহার করে প্রজেকশন আর্ট করি। আমরা পুরো শহর জুড়ে, সারা দেশে এবং কিছু আন্তর্জাতিক প্রক্ষেপণের কাজও করেছি। কোভিড-19 আমাদের কাজকে প্রভাবিত করছে। প্রতিটি ইভেন্ট হয় বাতিল বা স্থগিত করা হয়েছে,
এই ধরনের কাজ ফিরে পেতে অনেক সময় লেগে যাবে। এটি 10 থেকে 30 সেকেন্ড বিলম্বে ধরা হয়েছে, তাই কিছুটা ছোট করেছি। যদি এটি ভালো হয় তবে আমাকে জানান এবং আপনি চাইলে আমি আরও করতে পারি। আমরা এখন ওয়াশিংটন ডিসিতে আমার স্টুডিওতে জানালার ঠিক বাইরে প্রক্ষেপণের কাজ করি। আমরা এটি করতে ভালোবাসি এবং জানি যে আমাদের সম্প্রদায়ের জন্য এটি গুরুত্বপূর্ণ পরিষেবা। আমরা হাত ধোয়ার মতো সহজ প্রক্ষেপণের কাজও করেছি। কোভিড এর কারণে আমরা অনলাইনে কাজ করি। অনলাইনে লোকেরা আমাদের বেশিরভাগ কাজ দেখতে পাবে। আমাদের টুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুক রয়েছে। হ্যাঁ, আপনাকে কিছু জিনিস দেখাতে চাই। এই মুহূর্তে আমরা এই কাজটি করছি। যখন আমরা ফেসবুক লাইভ কিংবা লাইভ স্ট্রিম করি তখন মানুষ অনেক মন্তব্য করে, লোকেরা উৎসাহ দেন, পরামর্শ দেন। বিষয়টি বেশ চমৎকার, কেননা বাড়িতে আটকে থাকা লোকেরাও আমাদের কাজ দেখতে পাচ্ছে। হ্যাঁ, আমি জুম করে ছবিটি বড় করে দিতে পারি। আমি মনে করি যে আমরা যে কাজটি করি তা চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ, যদিও আমরা রাস্তায় ওই কাজটি যেভাবে করে অভ্যস্ত ছিলাম সেভাবে করতে পারবো না। আমি যখন একটি ভালো প্রক্ষেপণের কাজ তৈরি করি যা লোকদের কাছে আরও ভালো বোধ করতে সহায়তা করে, তখন আমি নিজেও এক ধরনের শান্তি পাই। আমি আমার কাজ বেশ উপভোগ করি। এই কাজের মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পারি আমরা। If it works well, I get a lot out of that. সম্প্রতি আমেরিকার বিভিন্ন জায়গার মতো নিউ ইয়র্কে বিতর্কিত কিছু মানুষের মূর্তি বিক্ষোভকারীরা ভেঙে ফেলেছে। দর্শক, চলুন দেখে আসি এ সম্পর্কে নিউ ইয়র্ক থেকে সাদাত হোসেন সবুজের রিপোর্ট। কনফেডারেট মূর্তি সহ কলম্বাস ভাস্কর্য সম্পর্কে হাই স্কুল ছাত্রী বিট্রেস বলছিলেন, এই সব মূর্তি সরিয়ে ফেলা উচিত। কলম্বাস তো এদেশ আবিষ্কার করেনি, তারা আদিবাসীদের কাছ থেকে চুরি করেছে। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি পদপ্রার্থী মেরি জুবাইদা এসব ভাস্কর্যকে অত্যাচারের চিহ্ন হিসেবে দেখছেন। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের সামনে যদি তাকান, আপনি দেখবেন যে থিওডোর রুজভেল্টের যে মূর্তি, তার পাশে, তার দুই পাশে নেটিভ আমেরিকান মানুষ এবং আমাদেরকে কালো মানুষ, তাদেরকে যখন পাশাপাশি আরো ছোট করে দেখানো হয়, তখন কিন্তু সেখানে আমেরিকা সে অত্যাচারকেই নতুন করে জানান দেয় যে এই দেশে সাদা মানুষরা তারা আমাদের কালো মানুষদের উপরে কিভাবে অত্যাচার করেছে এবং তাদেরকে খাটো করে রেখেছিল তাদের নিজেদের থেকে। নিউ ইয়র্ক সহ সমগ্র যুক্তরাষ্ট্রব্যাপী জনদাবির প্রতি মনোযোগ প্রত্যাশা করেন তরুণ রাজনীতিবিদ জেসি। Right now in New York City there's actually a petition to get rid of দাবি উঠেছে ক্রিস্টোফার কলম্বাসের মূর্তি অপসারণের, যারা বহু কৃতদাসের দুঃখ দুর্দশার জন্য দায়ী। তাদের আইকন রাখা মোটেও ন্যায়সঙ্গত নয়। এখন আমাদের সুযোগ এসেছে, যেহেতু আমাদের রাজনীতিবিদরা জনদাবির প্রতি মনোযোগ দিয়েছেন। কলম্বাস সার্কেলের পাশে আমার সাথে কথা হয় মিস্টার জনের। তিনি অবশ্য ভিন্ন মত পোষণ করেন। I don't think we should start tearing down the statues and monuments. আমি মনে করি না এসব ভাস্কর্য সরানো উচিত। এগুলো আমাদের অহংকারের প্রতীক। তারা যা ভালো করেছে তা যেমন জানা উচিত, কিছু খারাপ করলেও সেটাও আমরা জানব। নিউ ইয়র্ক সিটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সারোয়ার জাহাঙ্গীর উষ্মা প্রকাশ করেই বলছিলেন, যাদের উপরে ওই কুনুই জাল ফেলে যাদেরকে ধরে নিয়ে এসে বন্দী করে স্লেভ হিসেবে ব্যবহার করা হয়েছিল, তাদের তো কোনো স্মৃতি নেই। এবং যারা এখানে এই রেল রোড তৈরি করেছে, এই ব্রিজ তৈরি করেছে, ব্রুকলিন ব্রিজ তৈরি করতে গিয়ে লোকজন মারা গিয়েছে, তাদের তো কোনো স্মৃতি নাই। বর্ণবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম থেকে জোরালো দাবির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের স্থানীয় সরকার এবং প্রতিষ্ঠানগুলো সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত ভাস্কর্য এবং স্থাপনা বর্ণ বৈষম্যকে চিত্রায়িত করে সেগুলো অপসারণের মাধ্যমে তারা জনগণের দাবির প্রতি এবং ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাবে। শাহাদাত হোসেন সবুজ, ভয়েস অফ আমেরিকা, নিউ ইয়র্ক। দর্শক দেখছেন ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক আবার আমন্ত্রণ আমেরিকান আওয়ার অনুষ্ঠানে। এবার দেখা যাক এভরিডে গ্রামারের আজকের বিষয়, ইদার অর নিদার নর পরিবেশন করছেন আনিস আহমেদ ও সাবিনা চৌধুরী। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম ইংরেজি শেখার এই ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামারে। অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে আমি সাবরিনা চৌধুরী। আজ আমরা ইংরেজি ব্যাকরণের খুব একটা পরিচিত দিক নিয়ে আলোচনা করব। সেটা কোনটা? সেটা হচ্ছে ইদার অর নিদার নর, এই এক্সপ্রেশনটা। এটা একটা বহুল ব্যবহৃত এক্সপ্রেশন, তুমি জানো। আর মনে হচ্ছে বেশ সহজ হবে এর ব্যবহার। সহজ হবে, হ্যাঁ, এটা বহুল ব্যবহৃত বলেই অনেকটা সহজ। তবে এর ব্যবহারে, এই ইদার অর নিদার নর এর ব্যবহারে আবার অনেকেই খানিকটা ভুলও করে থাকেন। তো আমরা খেয়াল করে শুনব এখন লুসিয়া এবং কাভে তাদের মধ্যে আলোচনায় এ নিয়ে কি বলছে। Many native speakers and English learners are confused about the use of either or and neither nor. Either you know how to use them or you don't. এখানে তো লুসিয়া বেশ পরিষ্কারভাবেই বলছে যে যাদের মাতৃভাষা ইংরেজি তারাও কিন্তু এই আইদার অর অথবা নাইদার নর এটা নিয়ে বেশ মুশকিলে থাকে, মানে বেশ সহজে তারা বুঝতে পারে না কিভাবে ব্যবহার করতে হবে। হ্যাঁ, সেই কথাটাই একটু আগে আমিও বলছিলাম। তো কাভে এই ব্যাপারে কি বললো? কাভে বলছে কিভাবে এগুলো ব্যবহার করতে হয়, তুমি জানো অথবা জানো না। বাহ, একদম ঠিক বলেছো সাবরিনা। এই সম্পর্কে কাভে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। There's one major thing you need to remember. Either always goes with or, and neither always goes with nor. এখানে কাভে বলছে যে আইদারের সঙ্গে সব সময় অর বসে এবং নাইদারের সঙ্গে সব সময় নর বসে। কাভে কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, কি বলতো? হ্যাঁ, কাভে বলছিল যে আইদার অর অথবা নাইদার নর এই সবগুলোই, এ দুটোই হচ্ছে কনজাংশন। এবার তাহলে আইদার অর এবং নাইদার নরের ব্যবহার সম্পর্কে শোনা যাক এই ব্যাখ্যা। Either or and neither nor are used as conjunctions. Either and or are used together to offer a choice between two things. Either mom or dad will pick you up. While neither and nor are used as a negation. Neither the blue nor the red dress is available. তাহলে সাবরিনা, এখানে লুসিয়া ঠিক কি বলছে? হ্যাঁ, এখানে লুসিয়া বলছিল যে আইদার এবং অর ব্যবহার করা হয় দুটি বিষয় বা দুটি জিনিসের মধ্যে একটিকে বেছে নেওয়ার জন্য। যেমন যেমন এখানে বলা হচ্ছে আইদার মম অর ড্যাড উইল পিক ইউ আপ। হ্যাঁ, ঠিক বলেছো। তার মানে হচ্ছে মা কিংবা বাবা কোনো একজন তোমাকে নিয়ে আসবে। আর নাইদার নর সম্পর্কে কি বলা হচ্ছে? হ্যাঁ, এখানে নাইদার নর সম্পর্কে কাভে বলছে যে এটি নেতিবাচক অর্থে ব্যবহার করা হয়। যেমন যেমন এখানে বলা হচ্ছে নাইদার দ্য ব্লু নর দ্য রেড ড্রেস ইজ অ্যাভেলেবল। হ্যাঁ, আর এর মানে হচ্ছে নীল কিংবা লাল কোনো রঙের পোশাকটাই পাওয়া যাচ্ছে না। এখন ব্যাপারটা বুঝতে পারছো তো? একদম পরিষ্কার হয়েছে। সংক্ষেপে বলা যায় আইদার অর ব্যবহার করা হয় দুটোর মধ্যে একটাকে বোঝানোর জন্যে, আর নাইদার নর ব্যবহার করা হয় কোনোটাই নয় এই অর্থে। তবে এর ব্যবহারের ক্ষেত্রে খানিকটা কিন্তু সাবধান হতে হবে। কেন সাবধান কেন হতে হবে আমাদের? শুনুই তাহলে এই সংলাপ। Be careful of double negatives with neither nor. The words themselves create the negative. Here is an example. Adam and his friend cannot swim. So you would say, neither Adam nor his friend can swim. If you say, neither Adam nor his friend cannot swim, it means both people can swim. লক্ষ্য করেছো সাবরিনা যে কাভে বলছে
নাইদার নরের সঙ্গে আমরা যেন ডাবল নেগেটিভ না ব্যবহার করি। এর মানে? মানে হচ্ছে বাক্যে দুবার নেতিবাচক এক্সপ্রেশন যেন আমরা না দিই, কারণ নাইদার নরের মধ্যেই কিন্তু একটা নেতিবাচক এক্সপ্রেশন রয়েছে। যেমন ধরো এই বাক্যটি, অ্যাডাম অ্যান্ড হিজ ফ্রেন্ড ক্যানট সুইম। আচ্ছা, হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে যে এটা পুরোপুরি একটি নেতিবাচক বাক্য। হ্যাঁ, আর নাইদার নর দিয়ে এই বাক্যটি কাভে কিভাবে বললো বলতো? হ্যাঁ, কাভে বললো যে নাইদার অ্যাডাম নর হিজ ফ্রেন্ড ক্যান সুইম। বাহ, কিন্তু এই বাক্যটি ভুল হতো যদি দুবার নেতিবাচক এক্সপ্রেশন প্রকাশ করা হতো। কিরকম? এরকম যে যদি বলা হতো নাইদার অ্যাডাম নর হিজ ফ্রেন্ড ক্যানট সুইম, তাহলে কিন্তু বাক্যটা ভুল হতো, কারণ তখন মানেটা হতো অ্যাডাম এবং তার বন্ধু দুজনেই সাঁতার কাটতে জানে। অনেকটা মাইনাসে মাইনাসে প্লাস যেমন অঙ্কে হয় সেরকম ব্যাপার। ডাবল নেগেটিভ মানেই কিন্তু সেটা পজিটিভ হয়ে যাওয়া, যদিও বাক্যটা ব্যাকরণের দিক দিয়েও কিন্তু শুদ্ধ হয় না। হ্যাঁ, আমি এবার ব্যাপারটা বুঝতে পেরেছি। এবার এসো সাবরিনা, দর্শকরা আপনারাও আসুন, অনুশীলন করে দেখা যাক কোন বাক্যগুলো শুদ্ধ। The correct answer is A. You can either have the chicken or the fish. The correct answer is A. Either Kaveh or Lucia will teach you grammar. The correct answer is B. We can get either lunch or coffee. দর্শক, এই ছিল আমেরিকান আওয়ারের আজকের পর্ব। আগামী সপ্তাহে আবারও দেখা হবে নতুন নতুন বিষয় আর সঠিক ইংরেজি শেখার কৌশল আর যুক্তরাষ্ট্রের ইতিহাস ঐতিহ্য বিষয়ক খবর নিয়ে। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.